নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের লাল ডান মাউইয়া রাল থেকে নিয়ে কথা বলবো, আর ইন্ডিয়ান ফুটবলে কিছু নিউজ আছে সেই বিষয়ে কথা বলবো। তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই আসি রাল থেকে নিয়ে। রাল থেকে নিয়ে কিন্তু অনেক রিউমার ছিল এবং আমি ভিডিও করেছিলাম রালতে হয়তো মোহনবাগানে আসতে পারে, কিন্তু তেমনটা হচ্ছে না, কারণ রালতে সই করতে চলেছে আইএসএল এর একটি ক্লাব হায়দ্রাবাদে। যেহেতু হায়দ্রাবাদ বললাম সেহেতু তোমাদের একটু অবাক লাগছে, কিন্তু এফসি পুনে সিটি এই ক্লাবটার নামই কিন্তু বদলে যাবে কিছুদিনের মধ্যেই, আর সেই ক্লাবটির নাম হবে হচ্ছে হায়দ্রাবাদ। তো আশা করি রাল থেকে নিয়ে তোমাদের যা যা প্রশ্ন ছিল সব ক্লিয়ার হয়েছে। তো এরপর আসি ইন্ডিয়ান ফুটবল নিউজে। আজকের আন্ডার-15 সাব কাপের ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। ইন্ডিয়া কিন্তু 5-0 গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, আর হ্যাট্রিক করেছে হিমাংশু, আর একটি একটি করে গোল করেছে শুভ পাল, আর একটি গোল করেছে মাহেশ। তো এবার আসি ইন্ডিয়ান ফুটবলের মেইন টিমের কথায়। তো ইগর স্টিমাচকে প্রশ্ন করা হয় যে ভবিষ্যতে ইন্ডিয়ান ফুটবলের রোডম্যাপটা কিরকম হতে পারে, বা আপনি এই প্লেয়ারদের নিয়ে বা এই ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে কিভাবে কি পরিকল্পনা করছেন। তো ইগর স্টিমাচ কিন্তু সরাসরি বলেছেন যে ইন্ডিয়ান টিমকে এশিয়ার মধ্যে একটা শক্তিশালী দেশ বানাতে, শক্তিশালী ফুটবল দেশ তৈরি করতে, আর তিনি অবশ্যই বলেছেন 2026 ওয়ার্ল্ড কাপে কিন্তু ইন্ডিয়াকে খেলতে দেখা যেতে পারে বিশ্বকাপে। তো আমি আগেও বলেছি আর এখনো বলছি যে ইন্ডিয়ান কোচের উপর ভরসা রাখুন, এই কোচটা কিন্তু অত্যন্ত ভালো কোচ। তো দেখা যাক ইন্ডিয়ান ফুটবলে কিরকম উন্নতি হয়। তো অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।